কম্বোডিয়ায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার আরও ৮ মরদেহ উদ্ধার করা হয় ধ্বংসস্তূপ থেকে। এখনও চলছে উদ্ধার কাজ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রশাসনের। দুর্ঘটনায় দগ্ধ হয়েছে ৬০ জনের বেশি, যাদের বেশিরভাগই থাই পর্যটক। আগুনে প্রায় পুরো ভবনটি পুড়ে যায়। বুধবার সীমান্তবর্তী শহর পোয়েপেটের জনপ্রিয় হোটেল ও ক্যাসিনো গ্র্যান্ড ডায়মন্ড সিটিতে আগুন লাগে। প্রায় ১২ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। প্রতিবেশী থাইল্যান্ড থেকেও পাঠানো হয় অগ্নি নির্বাপক যন্ত্র, গাড়ি এবং কর্মী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।